আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা স্যামসাং এর D42 মডেল। তো এটা যে একটা প্রবলেম ডিসপ্লে নিয়ে, তা আমি আপনাকে দেখাব। আমি এখন ডিসপ্লেটার কানেক্টর এর সাথে লাগাইতেছি, নতুন ডিসপ্লে লাগানো হয়েছে। ডিসপ্লেটা আমরা স্বাভাবিক কী করি, নতুন ডিসপ্লে হোক পুরান ডিসপ্লে হোক, ডিসপ্লে কানেক্টরের সাথে সম্পূর্ণটা লাগিয়ে দেয় যতটুকু লাগানো সম্ভব, তাই না? আমিও এটা তাই করতেছি এখন বর্তমানে। আমি পুরোপুরি লাগিয়ে দিতেছি, খুব ভালোভাবে লাগিয়ে দিতেছি। হ্যাঁ, এটা লাগানো হয়ে গেছে, এখন আমি এটাকে অন করবো ফোনটাকে। দেখুন, অন করার পর ডিসপ্লে কী অবস্থা দেখে বোঝা যাইতেছে যে ডিসপ্লেটা প্রবলেম। যে কেউ বলবে এখানে লাগানো ঠিক আছে এভাবেই, তাহলে ডিসপ্লেটা যেহেতু আসতেছে না ক্লিয়ারলি, তার মানে ডিসপ্লেটা প্রবলেম এটাই। কিন্তু না, এই ডিসপ্লেটা ভালো আছে। তো সেটা কীভাবে ভালো করতে হয় সেটাই আমি আপনাদের এখন দেখে দেব। আমরা ব্যাটারিটা খুলে দিলাম, এখন ডিসপ্লেটাকে রকটা খুলে সামান্য একটু পরিমাণ পিছিয়ে দেব, সামান্য একটু পরিমাণ পিছিয়ে দিয়ে হালকা অ্যাঙ্গেল করে দেব। দেখতে পাচ্ছেন আপনারা, ফোনটা অন করি, দেখুন ম্যাজিক ডিসপ্লেটা ঠিক হয়ে গেছে। অথচ এটা কিন্তু নতুন ডিসপ্লে, এটা যে অরিজিনাল ডিসপ্লেটা ছিল সেটা আসার দিয়ে নষ্ট করার পর এটা নতুন ডিসপ্লে আনা হয়েছে। আর এটাই আমি লাগাইতে গেলে এই সমস্যা দেখলাম। তো আপনি যদি আমার এই টিপসটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি লাইক দেবেন, কমেন্টও জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আশা করি এই টিপসটা আপনাদের অনেক উপকৃত হবে। সুন্দর একটি টিপস। আসসালামু আলাইকুম।